তেখেতে নিজের মতে মতে স্কেল কাট পেন্সিল আর অসমের মেপটু লই কেনে বই থাকলে নবনে। আজি যে এই যে কিবা সিঙ্কল চলিয়া কিবা হলে হি বাঙালির এগেনস্ট যি টি কই দিয়ে আর বাঙালিক মারি দিম পিটি দিম কাটি দিম, যে এই যে অনৈতিক কথাবার্তাবিলাক কয়ে আছে, এই যে অগণতান্ত্রিক কথাবিলাক কয়ে আছে, এই যে অসাংবিধানিক কথাবার্তা কয়ে আছে, কেতিয়াবা অসম সৈত্য সভায় কিবা বা কথা পাতিছে নেকি? যে নাই আমি কিবা একটা কথা কম তেতিয়া মিডিয়ায় দেখাব, তেতিয়া আমি হয়তো বা অসমের রাইজর ওসরত আমি হিরো হয়ে যাম। বারো সব কথাটো হয়েছে এনেকুৱা যে নগেন শর্মা নগেন শইকীয়া ডাঙরিয়ায় যেটো কথা কলে, আমি অসমের রাইজে কোনো বদ্ধে এইটো সমর্থন নকরো, ইভেন বরাকর রাইজে আমি সমর্থন নকরো। কথাটো হয়েছে কি তেখেতে নিজের মতে মতে স্কেল কাঠ পেন্সিল আর অসমের মেপটু লই কেনে বই থাকলে নব নয়। হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া একপিনে লই বই আছে, তেও একপিনে লই বই আছে, আর তোর মতে মতেও ললে নব নয়। কথাটো হয়েছে কি এই অসমখন আগতে অখণ্ডিত এখন অসম আছিলে, আপুনি জানে যে আজি মেঘালয় আজি নাগালেণ্ড গোটেইবোৰ আমাৰ পৰা ওলাই গৈছে, সেইটো কাৰণে ইমান ডাঙৰ এটা আছিল অসম আছিলে, আজি ইমানখিনি হৈ থাকে। নগেন শইকীয়া ডাঙৰীয়া যিটো কথা কলে এইটো আমি সমৰ্থনযোগ্য নহয়, কেতিয়া নহয়, অসমৰ ৰাইজৰ সমৰ্থনযোগ্য নহয়, বৰাকৰ ৰাইজৰ সমৰ্থনযোগ্য নহয়, আমি কোনোবদ্ধে এইটো সমৰ্থন নকৰোঁ। চব কথাটো হৈছে কি কোনো এটা সংগঠনে কলা ৰং লগাই দিছে, আপুনি কিবা শুনা পাইছে নেকি যে বেলেগ সংগঠনবিলাকে সমৰ্থন কৰিছে বা বৰাকৰ ৰাইজে সমৰ্থন কৰিছে? বৰাকৰ ৰাইজেতো সমৰ্থন কৰা নাই। কথাটো হৈছে কালা ৰংটো লগাই দিছে, এইটো মানে আমি গৰিহণাৰ যোগ্য। আমি কৈছোঁ যে লফুলি একশ্যন লওক, একৰ্ডিংলি গভৰ্ণমেণ্টে চমটো কেছটো লৈছে। কিন্তু কথাটো হৈছে এনেকুৱা যে আজি আমাৰ অসমৰ অফিচিয়েল লেংগুৱেজ এক্ট 1961 আপোনালোকে জানে যে বড়োলেণ্ডত বৰাকত বাংলা আৰু ৰেষ্ট অফ দ্য এছামত এছামিজ। এণ্ড কথাটো হৈছে কি বৰাকৰ পৰা দিছপুৰলৈ যেতিয়া কমিউনিকেশ্যন হ'ব তেতিয়া ইংৰাজীত হ'ব। এতিয়া কথাটো হৈছে কি এই কথাখিনি জনাৰ পিছতেও ইমান দিনৰ পৰা যে আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ যিখিনি বিজ্ঞাপন যিখিনি এডভাইজমেণ্ট গোটেইবোৰ এডভাইজমেণ্ট গৈ আছে, কেতিয়াবা কেতিয়াবা এছামিজ লেংগুৱেজটো গুচি যায় আৰু। কিন্তু এই ইলেকশ্যনৰ আগতে কিয় এনেকুৱা গুচি গ'ল আৰু? ইলেকশ্যনৰ আগতে কিয় এনেকুৱা ভেনৰ পঠোৱা হ'ল? অঁ ইলেকশ্যনৰ কিবা এটা এজেণ্ডা আছে, ইলেকশ্যনত কিবা এটা এছামিজ আৰু বাঙালীৰ মাজত কিবা এটা কাজিয়া সৃষ্টি কৰি কেনে সিহঁতে কিবা ৰাজনৈতিক ফাইদাটো উঠাবলৈ বিচাৰিছে? মই ভাবোঁ ইণ্টেনশ্যনেলি সিহঁতে এই ভেনাৰখিনি পঠাইছে। আৰু ছেকেণ্ডলি যদি পঠাইছে তেনেহ'লে এটা বস্তু চাব লাগিছিল যে গভৰ্ণমেণ্টে এইটোৰ ওপৰত এনকোৱাৰী কিবা ব্যৱস্থা লৈছে নেকি, এক নম্বৰ কথা। দুই নম্বৰ, যোনে পঠাইছে সিহঁতৰ ওপৰত কি ব্যৱস্থা লৈছে? আমি বাৰম্বাৰ কৈছোঁ যে কলা ৰংটো লগাই দিছে, আমি কেতিয়া এইটো সমৰ্থন নকৰোঁ। কলা ৰংটো লগাই দিছে তাৰ কাৰণে যিমান গৰিহণা দিব লগা হয় আমি দিছোঁ, কিন্তু আজিৰ দিনত গভৰ্ণমেণ্টে কি ষ্টেণ্ড লৈছে? গভৰ্ণমেণ্টেতো আল্টিমেটলি যিখিনি মানুহে এইখিনি ভুল কাম কৰিলে সিহঁতৰ কাৰণেতো কোনো ব্যৱস্থা লোৱা নাই। অভিয়াছলি এইটো এটা ৰাজনৈতিক চক্ৰান্ত, নিশ্চয় ৰাজনৈতিক চক্ৰান্ত। আজি যদি আপুনি চাই যদি তেনেহ'লে আপুনি চাব যে এই যে ভাষালৈ যিটো ৰাজনীতি অসমত চলি আছে, যে এই কেইদিন আগতে আপুনি চাইছে যে বড়ক 4% বড়ো মানুহ আছে অসমত, আজি এছ'চিয়েট লেংগুৱেজ দিয়া হৈছে। আমি বেয়া পোৱা নাই, আমি ভাল পাইছোঁ, আমি ধন্যবাদ জনাইছোঁ গভৰ্ণমেণ্টক। কিন্তু কথা হৈছে কি 28.47% বেংগলী মানুহ আছে, আজি কিয় সিহঁতক হেৰি দিয়া নাই, এছ'চিয়েট লেংগুৱেজ দিয়া নাই কিয়? এতিয়া কথাটো হৈছে কি আজি যিবিলাক টক শ্ব' আমি চাওঁ, যিবিলাক ষ্টেটমেণ্ট আমি চাওঁ, আচলতে এইবোৰ বস্তু ক'ব লাগিছিল। আজি যদি আপুনি চায় তেনেহ'লে আমি চাব ছত্তীশগড়ৰ অনলি 0.97% বেংগলী মানুহ আছে, তাতে লেংগুৱেজটি ছেকেণ্ড লেংগুৱেজ হৈছে বাংলা। আপুনি যদি চাই যদি ঝাৰখণ্ডত 9.73% মানুহ, তাতে ছেকেণ্ড লেংগুৱেজ বাংলা। আজি কৰ্ণাটকত অনলি 0.14% মানুহ, তাতে বাংলা ছেকেণ্ড লেংগুৱেজ হৈ আছে। আৰু অসমৰ আৰু বহুতখিনিতে, ভাৰতবৰ্ষত আৰু বহুতখিনিতে আছে। এতিয়া কথাটো হৈছে কি অসমত যদি 28.47% মানুহ থকাৰ পিছতেও যদি এছ'চিয়েট লেংগুৱেজ দিয়া নহয় যদি, তেনেহ'লে আজিৰ দিনত মই অসম সাহিত্যসভাৰ প্ৰাক্তন সভাপতিগৰাকীক মই এটা বস্তু ক'ব বিচাৰিছিলোঁ যে আপোনালোকে কেতিয়াবা কৈছে নেকি 28% মানুহক নিদিয়া কেনে 4% মানুহক দিছে? 4% দিছে মানুহ দিছে আমি বেয়া পোৱা নাই, কিন্তু 28% মানুহক কিয় দিয়া নাই, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথাটো হৈছে কি যে আপোনাৰ অফিচিয়েল লেংগুৱেজ এক্ট 1961ৰ ছেকশ্যন 7ত লিখা আছে যে এই যে ভাষাৰ ক্ষেত্ৰত যেতিয়া টকা আবণ্টন দিয়া হ'ব তেতিয়া কোনো সংগঠনত বেছি কোনো সংগঠনত কম এনেকুৱা নহ'ব, যাতে
এটা এটা ডিসক্রিমিনেশন যাতে নহয় যাতে। কিন্তু আমি দেখা পালো কি যে আপনি 1890-1920 আজি কর্পোরেট ফান্ড দেওয়া হয়েছে, কর্পোরেট ফান্ডটা যেটা দেওয়া হয়েছে তেতিয়া আমি দেখা পালো যে বিভিন্ন সংগঠন দেওয়া হয়েছে, কিন্তু বরাগর একটা সংগঠন দিয়া নাই। এতিয়া মই অনুরোধ জানাম যে আসাম সাহিত্য সভায় কেতিয়া মাতিছে নেকি যে বরাগর সংগঠনখিনি কিয় দিয়া নাই? আজি যে এই যে কিবা সিঙ্কল চলিয়া কিবা হলে সি বাঙালির এগেনিষ্টত যি টি কৈ দিয়ে আর বাঙালিক মারি দিম, পিটি দিম, কাটি দিম, যে এই যে অনৈতিক কথাবার্তাবিলাক কৈ আছে, এই যে অগণতান্ত্রিক কথাবিলাক কৈ আছে, এই যে অসংবিধানিক কথাবার্তা কৈ আছে, কেতিয়াবা অসম সাহিত্য সভায় কিবা বা কথা পাতিছে নেকি যে নাই সিঙ্কল চলিয়া যিবোৰ কথা কৈ আছে এইবোৰ কথার কোনো কব নালাগিছিল, এনেকা কথা কব নালাগে, আলটিমেটলি আমি অসমতে আছো। এইটো কারণে মই ভাবো যে আজির দিনত আমি অসম সাহিত্য সভার সব প্রতিনিধিবিলাকক মই অনুরোধ জানাও যে আপনাদের বরাকরি আহক, আমার লগত টকলি টকক বক, আমার বরাকের রাইজর অনুভূতি, রাইজর আবেগের লগত আপনাদের কথা পাতক, কি করা যায়। আমি বিচারো যে অসমীয়া ভাষাটো আরো আগবাড়ি যাওক, আর অসমীয়া ভাষাটো আরো জিলকিয়ে যাওক, আমার কোনো কথা নাই, আমি তার কারণে যিমান হেরি লাগে আমার সাপোর্ট থাকবো। কিন্তু আলটিমেটলি কথা হয়েছে কি বরাকর বাংলা ভাষাটো যেটো হেরি হয়ে আছে, বাংলা ভাষার প্রতি যেটো লাঞ্ছনা হয়ে আছে, এইখিনি এগেনিষ্টতো কব লাগিব, এইখিনি কারণে কথা পাতিব লাগিব। এইটো কারণে মই ভাবো যে অসম সাহিত্য সভা অসমৰ এটা জাতীয় সংগঠন, আজি গোটেই অসমৰ যিমান জাতি সংগঠন আছে, যিমান ভাষাগোষ্ঠী আছে, প্রত্যেকের প্রত্যেকের লগত প্রত্যেকের কারণে কথা পাতিব লাগে। মই এটা অনুরোধ জানাম যে আপনাদের বরাকবলী আহক, আর আই কেনে আপনি কথা পাতক, কথা পাতিলে আমার আবেগ, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার এইখানে আপনি গম পাব। আপনাদের নিজের একটা এজেন্ডা বনাই দিছে, আর নিজাকে এজেন্ডা বনাই দিছে যে নাই আমি কিবা একটা কথা কম তেতিয়া মিডিয়ায় দেখাব, তেতিয়া আমি হয়তো বা অসমৰ রাইজর ওচৰত আমি হিরো হয়ে যাম। বারো এনেকা কিছুমান বিডিএফ সংগঠন এটা আছে, কিবা সিঙ্কল চলিয়া নিচিনা কিবা কি কি সংগঠনের নামটো এটা আছে, তো এই কেটামান সংগঠনে অসমৰ প্রায় আমি দেখা পাও যে জাতি সংগঠন ভাষা গোষ্ঠী এইবিলাক লৈ সদায় সজায় কাজিয়া কৈ থাকে। আর এইটো কারণে মই ভাবো যে এই যে বেলেগ বেলেগ স্টেটের আপনার যে হেরিয়া দিল তথ্যখিনি দিল, এইখানে স্টেটের তো কোনো হেরিয়া নাই, কোনো কথা নাই, এইবিলাক লৈ এইবিলাক লৈ মানে মানুষের মাথা নামারে। আজির দিনত গ্লোবালাইজেশনের যুগ, আজি ইউএসএত কি চলি আছে মই তারপর দেখা পাব, ইউএসএত কিমান অসমীয়া মানুষ আছে তারপর আমি ইয়ারপর আমি দেখা পাব পারি। এইটো কারণে মই ভাবো যে এই যে যিব সংগঠন বা কেটামানে যে আমার অসমীয়া আর বাঙালি যে যে যেটো বিভেদ সৃষ্টি করবলে বিচাৰিছে, গভর্নমেন্টে এইটার উপর ব্যবস্থা লোক লাগে, লইকেনে আগন্তুক দিনে যদি অসমীয়া বাঙালি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ যাতে এক লোক হয়ে যাতে মিলিকালে যাতে থাকবে পারে, আর এইটাই আমার মুখ্য উদ্দেশ্য, এইটাই আমার অসমৰ রাইজর, এইটাই গভর্নমেন্টর মেইন প্রায়োরিটি হব লাগে। মই ভাবো যে যিমান সংগঠন যিমান আছে, কিবা লাচি সেনা আর বিডিএফ যিমান সংগঠন আছে, মই ইহতক অনুরোধ জানাও যে আপনাদের অসমৰ রাইজর কারণে, অসমৰ প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর কারণে, অসমখন কিবা মুখ্যমন্ত্রী কিবা কৈ থাকে যে এ আসাম পাঁচখন রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসাবে পরিগণিত করব লাগে, যদি এনেকা যদি হয় যদি করপরা অসম পাঁচখন রাজ্যের মাজত শ্রেষ্ঠ রাজ্য রূপান্তরিত হব। এইটো কারণে মই ভাবো যে হিবুরলে রাজনীতি নকরি কেনে যে আপনাদের বরাকবলি আহক, বরাকবলির পর আমাক মাতক, আমি একলগে বই কেনে কেনেকা অসমীয়া ভাষাটো ভাল একটা ভাষা যাতে আমার যাতে অসমীয়া ভাষাটো যাতে জিলকি যায়, বরাকবলি যাতে আমার বেঙ্গলী ভাষা যদি ভাষা আইনমতো যাতে আমার বিশেষকে শাস্তি চুক্তি মতে আমার যেটু ফর্মুলা যেটু হয়েছিল ফর্মুলা মতে যাতে অক্ষুণ্ণ থাকে। আর বরাকর ভাষা তো আজির পরা নয় ই 61 পরা চলি আছে, এইটুলই আজির দিনত কাজিয়া করার কি অর্থ আছে, আজির দিনত এইবুর কথাবার্তা কোয়ার কি অর্থ আছে? এই কারণে মই ভাবো যে আজির দিনত যিবুর মানুষের কথাবার্তা চলি আছে ইহতে অসমৰ ভাল না পায়, অসম লৈ বিভেদ সৃষ্টি করব বিচারে, ইহতর ব্যক্তিগত কিবা একটা এজেন্ডা আছে, ইহতর দোকান বন্ধ হয়ে যাব, ইহতর দোকানদারিটো চলোৱাৰ কারণে আজি এনেকা পরিবেশ সৃষ্টি করে আছে ইহতে। সরকারের মই আহ্বান এটিও জানাম বারো যে আপনাদের যদি আইন এটা হয় যদি এই আইনটো যেনেকা রাইজে যেনেকা মানিব লাগে সময়ের এই আইনটো ইমপ্লিমেন্ট হয়েছে নাই হওয়া নাই এটিও গভর্নমেন্টে চাব লাগে। এইটো কারণে বরাকরের ক্ষেত্রে যেটা ভাষা আইন ইস্যু ভাষা আইন যাতে অক্ষরে অক্ষরে যাতে পালন হয়, আর লগতে যাতে ব্রহ্মপুত্র বেলি বটিয়াই দি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মানুষের লগত যাতে
যাতে যাতে ভাল এটা পরিবেশ সৃষ্টি করব পারে, যাতে যাতে অসমীয়া ভাষাটো যাতে আরো আগবাড়ি লৈ যাব পারে, তার কারণে যাতে গভর্নমেন্টে যাতে ব্যবস্থা লয় আর বরাকত বা বাংলা ভাষা আর বঙ্গবাসীর ক্ষেত্রে কেতিয়াবা কেতিয়াবা আমি দেখা পাও যে বহুতখিনি আছে সংগঠন আছে কিবা লাচিত সেনা কিবা আছে ইহতে জি টি কই থাকে আর এই যে জি টি যাকে কই থাকে আর আজ বরাক বলে কোনোবা সংগঠন যদি জি টি কই থাকে, যদি জি টি কোনোবা কই থাকে, যদি বেঙ্গলির উপর কই থাকে, যদি কোনোবা ভাষাগোষ্ঠীর উপর কই থাকে, যদি আজি আমি দেখা পাও যে প্রতিদ্বত্তরায় কিবা এটা কলে কিবা কলে যে নাই আমাৰ বাংলা ভাষাটোৰ ডেভেলপমেণ্ট কৰিব লাগিব, ইপিনে কিবা চলিয়া সি কিবা বাংলাক মাৰি দিম, পিটি দিম, কাটি দিম, সিহঁতে কোবাই দিম, এই যিবোৰ কথাবাৰ্তা, এইবোৰ অসংবিধানিক কথাবাৰ্তা যিবিলাক আইন হাতত উঠাই লয়, যাতে হাতত যদি উঠাই লয় তেনেহ'লে সিহঁতৰ ওপৰত ব্যৱস্থা ইমিডিয়েট ব্যৱস্থা ল'ব লাগে, এইটো মই গভৰ্ণমেণ্টক মই অনুৰোধ জনাওঁ। অবভিয়াছলি যদি এইখিনি বস্তু কৈ থাকে যদি আৰু যদি গভৰ্ণমেণ্টে যদি ব্যৱস্থা নলয় যদি তেনেহ'লে যোৱা দিনো আমি চাইছোঁ যে চিংকল চলিয়াই যি টি কৈছে আৰু যে তাৰ ওপৰত কি ব্যৱস্থা লোৱা হ'ল আৰু এইটো কাৰণে মই ভাবোঁ যে যিবিলাক সংগঠনে এনেকুৱা আমাৰ মাজত যাব যিবিলাকে কাজিয়া কৰাবলৈ বিচাৰে সিহঁতৰ ওপৰত যাতে ব্যৱস্থা লয়, ইমিডিয়েট যাতে ব্যৱস্থা লয় এইটো মই অনুৰোধ জনাইছোঁ। মুকলি হল ডাটা মেশিনৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড। বজাৰত উপলব্ধ সকলোবোৰ অত্যাধুনিক সামগ্ৰী পোৱা যাব এই শ্ব'ৰুমত। বোছ JBL, ছনীৰ লগতে উচ্চ প্ৰাবল্য স্পীকাৰো পোৱা যাব এই শ্ব'ৰুমত। লগতে আধুনিক মোবাইল এক্সেচৰিজ, স্ক্ৰীণ প্ৰটেক্টৰ, ইয়েৰফোন, কেছ এণ্ড কাভা, পাৱাৰ বেংক উপলব্ধ এই শ্ব'ৰুমত। ডাটা মেশিন হৈছে গুৱাহাটীৰ একমাত্ৰ শ্ব'ৰুম য'ত উপলব্ধ টেম্পাৰ কাভাৰ, ইয়েৰফোন, চাৰ্জাৰৰ লগতে আন বহুতো এক্সেচৰিজ। এই সকলোবোৰ লেটেষ্ট গেজেট লাভ কৰিবলৈ আহক আমাৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিনলৈ। ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড, অপজিট টু দা উলুবাৰী পেট্ৰল পাম্প, নিয়াৰ কল্যাণ জুৱেলাৰ্ছ, GS ৰোড, গুৱাহাটী 7। ফোন নাম্বাৰ 6901268874, 7086094885।